বাংলা অডিবল আপনার গ্রন্থাগার আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন অডিও বুকে এবারের নিবেদন সভ্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের বিখ্যাত উপন্যাস খেলারাম যা। শুনুন অডিও বুকটির প্রথম পর্ব দু একজনের কাছে জিজ্ঞেস করতেই বাসাটা খুঁজে পেল বাবর কাজী সাহেব তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে উঠলেন আরে আপনি কখন এলেন কিভাবে এলেন আসুন আসুন চলে এলাম ঢাকা থেকে ময়মন সঙ্গে এমনকি দূর গাড়ি চালিয়ে চলে এলাম পরক্ষণেই বাবরের মনে হল আসবার কারণ কিছু না বললে উপস্থিতিটা শোভন হচ্ছে না তাই সে যোগ করল এখানে একটা কাজ ছিল দু হাত নেড়ে কাজী সাহেব বলে উঠলেন কাজ পরে হবে আগে বিশ্রাম করুন কতদিন পরে আপনার সঙ্গে দেখা আগে ভালো করে গল্প টল্প করি কাজ সেরে এসেছে এখন আর কাজ নেই ভাবছি আজ ঢাকায় ফিরে যাব যেতে দিলে তো কাল যাবেন কাল হ্যাঁ কাল অসুবিধে কি না অসুবিধে কিছু নেই আলাদা বিছানার ব্যবস্থা আছেই শুধু পেতে দিলেই হলো একটু বসুন ভেতরে খবর দিয়ে আসি সিগারেট খান আপনার তো এ ব্র্যান্ড চলে না বোধহয় আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি আনিয়ে দিচ্ছি সে কি না না আপনি বসুন তো চা না কফি দুটোই আছে চা কাজী সাহেব ভেতরে চলে গেলেন বাবর পা জোড়া সামনে ঠেলে আরাম করে বসল কয়েক ঘন্টা গাড়ি চালিয়ে পা যেন জমে গিয়েছে মাথায় কয়েকটা চুলের গোড়া ব্যথা করছে পেকেছে বোধহয় বয়স তো কম হল না গত মার্চে আটত্রিশ পেরিয়ে উনচল্লিশে চুল উঠতেও শুরু করেছে কিছু কিছু পরাজিত সৈন্যদলের মতো কপাল থেকে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে তারা গত সপ্তাহে মেকআপ ম্যান কালাম তার মুখে রং লাগাতে লাগাতে বলছিল একটু যত্ন নিন স্যার চুলের গোড়ায় কালো পেন্সিল বুলিয়ে আর কতকাল চালাবেন গত সপ্তাহে তার টেলিভিশন প্রোগ্রামটা বেশ ভালো হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে কাগজেও লিখেছে প্রোগ্রামটা কি লতিফা দেখেছে এ বাসায় ঢোকার আগেই দেখা উচিত ছিল বাড়ির মাথায় অ্যান্টেনা আছে কিনা ময়মনসিংহে তো টেলিভিশনের ছবি ভালোই আসে এসে শুনেছে কি বোকা সে এতক্ষণ তার চোখেই পড়েনি টেলিভিশন সেটটা বসার ঘরে এক কোনায় সেঁত শেঁতে আধারিতে কার্পেটের উপর সামনের দুপা ছড়িয়ে দাঁড়িয়ে আছে সেটটা তাহলে প্রোগ্রামটা লতিফা নিশ্চয়ই দেখেছে লতিফা দরজার কাছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে পরনে কালো পাজামা সাদার উপরে কালো সবুজ বর্ডার আঁকা কামেছে লতিফার সতেরো সুন্দর একজোড়া স্তন নিঃশব্দে ওঠানামা করছে প্রায় বোঝা যায় কি যায় না নিঃশব্দে হাসল বাবর কিন্তু লতিফা হাসল না বাবর তখন একটু অপ্রতিভ হল দৃষ্টে বড় চোখ মেলে তাকিয়ে আছে তার দিকে লতিফা কাজী সাহেব এসে মেয়েকে বললেন যা চাটা নিয়ে আয় লতিফা চলে গেল একটা চেয়ার টেনে জুত করে তার সামনে বসলেন কাজী সাহেব বললেন আজ তো যাওয়া হবে না কালও যেতে দিই কিনা সন্দেহ কাল না গেলে অসুবিধে হবে খুব কি এমন অসুবিধে আমাদের মতো তো চাকরি করতে নেই আপনার তা নেই সত্যি বেশ আছেন আপনার প্রোগ্রাম মাঝে মাঝে টেলিভিশনে দেখি খুব ভালো লাগে চমৎকার হয় ধন্যবাদ শুধু টেলিভিশন নিয়ে আছেন না অন্য কিছু ব্যবসা আছে কিসের ইন্ডেন্টিং। ভাবছি আমিও চাকরি থেকে রিটায়ার করে একটা ব্যবসা ব্যবসা করব বড় ছেলেটা আর্মিতে এখনও সেকেন্ড লেফটেন্যান্ট তার পরে লতিফা ওর বিয়েটা দিলেই থাকে আরেক ছেলে আপনার আর চিন্তা তবে বেশ গুছিয়ে এনেছেন কই আর আপনার ছেলে মেয়ে কটি বাবর অবাক হল কাজী সাহেব জানেন না যে সে বিয়েই করেনি লতিফা একবার কলেজের ছাত্রীদের প্রোগ্রাম করতে টেলিভিশনে এসেছিল সেখানে আলাপ তখন ঢাকায় ছিলেন কাজী সাহেব তারপর বদলি হয়ে এলেন ময়মনসিংহে ঢাকার বাড়িতে বেশ কয়েকদিন গিয়েছিল বাবর দু একবার রাতে খেয়েছেন। না সেই আলাপে বাবরের নিজের কথা কিছু ওঠেনি বাবরকে প্রায় চল্লিশ ছুঁই ছুঁই দেখে কাজী সাহেব ধরেই নিয়েছেন তার সংসার আছে বাবর মিথ্যে করে বলল ছেলে দুটি তবে যে লতিফার কাছে শুনেছিলাম তিনটি বাবর ভাবল দুষ্টু মেয়ে কিভাবে মিথ্যে কথা বলেছে দেখো মুখে সে বলল ভুল করেছে এক ছেলে এক মেয়ে লতিফা আপনাকে কিন্তু খুব শ্রদ্ধা করে বলে বাবর চাচার মতো মানুষ হয় না বাড়িয়ে বলে কি যে বলেন আপনারা হলেন আমাদের গৌরবের বস্তু আর মেয়েকে আমি আজীবন সেই শিক্ষায় দিয়েছি মানিজনকে সম্মান দেওয়া সতেরো বছর বয়স হলে কি হবে লতিফা বুদ্ধিতে বিবেচনায় নিজের মেয়ে বলে বলছি না যে কারো সাথে পাল্লা দিতে পারে আমি জানি এবার তো আয়ে দিল হ্যাঁ দিয়েছে ভাবছিলাম বিয়ে পর্যন্ত পড়াবো। তা কি হল একটা বিয়ের সম্বন্ধ এসে গেল বিয়ে দিচ্ছেন লতিফার অবাক হয়ে গেল বাবর এজন্যই কি তাকে কোনো খবর না দিয়ে ঢাকা থেকে চলে এসেছে লতিফা ওভাবে তার হঠাৎ অন্তর্ধানের কোনো কারণ খুঁজে না পেয়েই বাবরের এত দূর আশা আসার ঝুঁকিটাও কম ছিল না যদি কাজী সাহেব সহৃদয় ব্যবহার না করেন যদি তিনি কিছু সন্দেহ করে বসেন কিংবা লতিফাই যদি কঠিন হয় লতিফা চা নিয়ে এল চায়ের সঙ্গে নানা রঙের পাপড় ভাজা ভালো আছেন বাবর চাচা তার অপূর্ব সে উজ্জ্বল মুখখানা সৃষ্টি করে লতিফা বলল বলে মাথা কাত করে চা বানাতে লেগে গেল কোনো কিছুতে মনোযোগ দিলেই লতিফার মাথাটা কাত হয়ে আসে ভঙ্গিটা বাবরের ভারী চেনা হ্যাঁ ভালো আছি তুমি তুমি কেমন ভালো চায়ে কতটা চিনি এই ছলনাটুকু ভালো লাগল বাবরের লতিফা জানে বাবুর চায়ে কতটা চিনি খায় এক চামচ ব্যাস ওতেই হবে বাবা তোমাকে কতটা চিনি বাড়িতে তো থাকিস না জানিসও না চায়ে আমি চিনি খাই না ও মনে ছিল না কাজী সাহেব মুখে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন জানেন বাবর সাহেব আমার এই মেয়েটাকে আমি কত ভালবাসি যেন তোমার আরও দু পাঁচটা মেয়ে আছে ঠোঁট গোল করে লতিফা বলল বাবর জিজ্ঞেস করল তুমি চা খাচ্ছ না না এইমাত্র খেয়ে উঠেছি বিকেল চারটেই ভাত খেয়েছ আর বলবেন না মেয়েটা যদি কোনো কথা শোনে শুধু অনিয়ম করবে এই তো সারা দুপুর বাথরুমে বসে বসে পানি ঢেলেছে বলেছে তোমাকে তা নয়তো কি আচ্ছা আপনিই বলুন বাবর চাচা চুল ঘষতে শ্যাম্পু করতে সময় লাগে না বাবা কিছু বোঝে না কিন্তু ঠান্ডা লাগতে পারে ঠান্ডা লেগে জ্বর হতে পারে জ্বর আমার হয় না সে কি জিজ্ঞেস করে দেখুন না বাবাকে কবে আমার জ্বর হয়েছে কেন ছেষট্টি সালে দেশে গিয়ে একঝড়ি কাঁচা আম খেয়ে যে জ্বর বাঁধালি সেটা বুঝি জ্বর না মফসলে অমন রোদে গায়ে করে তো অভ্যেস নেই তাই গা গরম হয়েছিল একটু হা হা করে হেসে উঠলেন কাজী সাহেব বললেন লতিফার সঙ্গে কারো পারবার উপায় নেই সত্যি কথা বলি বলেই পার না লতিফার গলায় একটু ঝাঁজ একটু তিক্ততা টের পেল বাবর কেন কেন এই উষ্মা কার উপর একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে হঠাৎ কাপ কাপের শব্দে জেগে উঠল লতিফা ট্রে গুছিয়ে ভেতরে যাবার উদ্যোগ করছে বাবর বলল বাপমায়ের কাছে এসে তোমার স্বাস্থ্য ভালো হয়েছে ছাই হয়েছে তুই কি বুঝিস হ্যাঁ তুই বুঝিস কি কাজী সাহেব হাসতে হাসতে তিরস্কার করে উঠলেন মেয়েকে বুঝলেন বাবর সাহেব হোস্টেলে থেকে থেকে খাওয়া দাওয়াই ভুলে গেছে মেয়েটা এক টুকরোর বেশি দু টুকরো মাংস দিলে তেড়ে ওঠে এখন হ্যাঁ খাইয়ে খাইয়ে আমাকে একটা হাতি বানাও শুনছেন কথা শুনছেন ওর রাত দিন এই বলবে আর না খেয়ে থাকবে আচ্ছা বলুন তো কি এমন মোটাও মোটেই না আপনাদেরও দুটো চোখ না বোতাম বলে লতিফা হাসতে হাসতে ট্রে নিয়ে চলে গেল তার পেছনটা দুলে উঠল নরম একটা ছোট্ট সাদা জন্তুর মতো ময়মনসিংহে এসে স্বাস্থ্য ভালো হয়েছে লতিফার গাল দুটো লাল হয়েছে শরীরে একটা তরঙ্গ এসেছে আপনার মেয়েটি চমৎকার অসাধারণ বুদ্ধিমতী মাথা অত্যন্ত পরিষ্কার ওর সায়েন্স পড়া উচিত ছিল ডাক্তার হতে পারত কিন্তু অঙ্কে বড্ড কাঁচা বলেই তো দেইনি অঙ্কে কাঁচা নাকি ম্যাট্রিকে মাত্র চল্লিশ পেয়েছিল তাছাড়া কি জানেন আমিও আগেই বুঝেছি লেখাপড়া বিশেষ ওর হবে না এটা আমি স্বীকার করলাম না কাজী সাহেব বলে চললেন আমি ওকে শুধু ভালো হাউসওয়াইফ হতে যা দরকার তাই করে দিচ্ছি যেন কোনো অবস্থাতে অপ্রতিভ না হয় অবশ্য এটা একটা দৃষ্টিভঙ্গি কিন্তু আমি সমর্থন করি না মৃদু হাসছিলেন কাজী সাহেব তখন থেকে এবার হাসিটা আরও স্পষ্ট দেখাল বোধহয় কিছু বলতে চান বাবর উৎসুক চোখে তাকিয়ে রইল তার দিকে কই সিগারেট খান কাজী সাহেব তার ব্র্যান্ড বাড়িয়ে দিল আপনার ব্র্যান্ড আনতে দিয়েছে কেন আবার কষ্ট করতে গেলেন না না কষ্ট কিসের আপনি এসেছেন কত যে খুশি হয়েছি মনে মনে আপনার কথাই ভাবছিলাম কদিন থেকে আপনি খুব ভালো সময় এসেছেন খুব ভালো হয়েছে কি ভালো হয়েছে জানতে পারার আগেই কাজেই গৃহিণী এলেন চট করে একটা ধোয়া শাড়ি পরে মাথায় চুল গুছিয়ে গাছিয়ে এসেছেন উঠে দাঁড়াল বাবর আদাব ভাবি ভালো আছেন জি ভালো বসুন ছেলেমেয়ে সব ভালো ভাল কাজীগৃহিণী হাসলেন মিথ্যেটার জন্যে বাবর একটা অস্বস্তি বোধ করল বিয়ে সে করেনি এই কথাটা এদের আর জানাবার উপায় নেই আপনাকে টেলিভিশনে মাঝে মাঝে দেখি বিজ্ঞানের এই এক অবদান নিজে না আসতে পারলেও কেমন দেখা হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী উভয়ে অনাবিল উপভোগ করলেন রসিকতাটুকু আজ থেকে যেতে হবে কিন্তু কাজীভাইকে তো বলেছি থাকব কাজী সাহেব ভাই সম্বোধনে খুব প্রীত হলেন উৎসাহ পেলেন কৃতার্থ বোধ করলেন বললেন কয়েকদিন থাকলে সত্যিই খুব খুশি হতাম আরেকবার এসে না হয় থাকব তখন তো বাড়ি খালি হয়ে যাবে বিষণ্ন স্বরে কথাকটি উচ্চারণ করলেন কাজী সাহেব বাবর ঠিক বুঝতে পারল না অর্থটা জিজ্ঞেস করল মানে লতিফার বিয়ে দিচ্ছি যে কানে শুনেও যেন কথাগুলো বিশ্বাস করতে পারল না বাবর বিয়ে দিচ্ছেন হ্যাঁ একটা ভালো ছেলে পেয়ে গেলাম শুকনো গলায় বাবর জিজ্ঞেস করল কবে দিন তারিখ ঠিক হয়নি তবে খুব শিগগির পাকা দেখা হয়ে গেছে ছেলে কি করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে বিলেতে যাচ্ছে এবছর লতিফাকে নিয়ে যাবে বিলেত যাবার এতদিনের স্বপ্নটা তাহলে সত্যি হবে লতিফার ভাবল বাবর চুপ করে রইল সে কাজে গৃহিণী বললেন পাত্র আমারই খালাতো বোনের ছেলে লতিফাকে দেখে ওর খুব পছন্দ আমি পড়ানোর পক্ষে ছেলে বলল বিয়ের পরেও তো পড়তে পারে বিলেতে পড়াশোনা আরও ভালো হবে তা হবে মনটা যেন কোথায় চিলতে খারাপ লাগছে কিন্তু কেন বাবর তা বুঝতে পারল না বাহ লতিফার কোনোদিন বিয়েই হবে না নাকি সে নিজেই তো কতদিন লতিফাকে বিয়ের কথা বলেছে বলেছে বিয়ে হলে তার বাড়িতে যাবে কি খেতে দেবে লতিফা থাকবার জন্য জোর করবে না স্বামীর সঙ্গে কি বলে আলাপ করিয়ে দেবে ওকে আরও কত কি আর লতিফার বিয়ে ঠিক হয়ে গেছে এদিকে অথচ সে কিছুই জানে না এই জন্য কি হঠাৎ ঢাকা থেকে সে চলে এসেছে কোনো খবর না রেখে কই লতিফার সঙ্গে তার যখন শেষ দেখা হয়েছে তখন তো কিছুই বোঝা যায়নি অথচ কতদিন বাবরকে বলেছে কোনো কিছুই তার কাছে সে গোপন করে না কাজী গৃহিণী বললেন সন্ধে হয়ে এলো আমি রান্নাঘরে যাই ভালো করে রান্না করো কিন্তু সে তোমাকে বলতে হবে না ওর মতো লোক আশা ভাগ্যের কথা কি যে বলেন সলজ্জ শোভন হবার চেষ্টা করল বাবর কি এমন মানুষ আমি বাপরে বাপ টেলিভিশনে এত সুন্দর প্রোগ্রাম করেন আপনার ধাঁধার আসরগুলো এত মজার হয় লোকজনকে যখন বলি উনি আমাদের চেনা তারা বিশ্বাসই করে না মনে করে আমরা গল্প করছি গৃহিণীর সঙ্গে যোগ করলেন কাজী সাহেব ভালো কথা উনি তো শিল্পী মানুষ কাজী গৃহিণী স্বামীকে বললেন লতিফার গয়নার ডিজাইনগুলো ওকে দেখাও না বাবরকে বললেন আপনি দু একটা পছন্দ করে দিন কেমন আমি ডিজাইনারের বইটা পাঠিয়ে দিচ্ছি কবিতা লেখে না গল্প লেখে না অভিনয় করে না ছবি আঁকে না গানও গায় না টেলিভিশনে শুধু ধাঁধার আসর পরিচালনা করে বাবর আর এরা কিনা তাকে শিল্পী বলছে মনে মনে হাসল বাবর নিজের সম্বন্ধে অহেতুক উচ্চ ধারণা কোনো সময়ই তার ছিল না তবু কেমন যেন খুশি হল শিল্পী বিশ্লেষণটা শুনে হ্যাঁ পাঠিয়ে দাও না আমি নিজেই নিয়ে আসছি গৃহিণীর সাথে সাথে কাজী সাহেবও ভেতরে চলে গেলেন ভেতরে একা একা লতিফা কি করছে কেন সে আসছে না বাবরের কপাল কুঞ্চিত হল লতিফা কি তাকে এড়িয়ে যাচ্ছে অসুখী হয়েছে সে আসাতে হয়তো সে জন্যই কথায় অত ঝাঁজ ছিল তার বাবার উপরেও নিশ্চয়ই খুব চটে যাচ্ছিল তার অমন সহৃদয়তা দেখে লতিফার সঙ্গে দেখা হলে ভালো হতো। বাবর তাকে জিজ্ঞেস করত এভাবে ঢাকা থেকে হঠাৎ তার গা ঢাকা দেবার অর্থটা কি সে কেন সেদিন কথা দিয়েও আসেনি বাবর তার জন্য সারা দিন বসার ঘরে পর্দা টেনে টেপ রেকর্ডার ছেড়ে দিয়ে অপেক্ষা করছিল অপেক্ষাটা এখনো বড় অসহ্য মনে হচ্ছে সামান্য ক্ষণের জন্য দেখা দিয়ে লতিফা গেল কোথায় কাজী সাহেবকে জিজ্ঞেস করবে বা ডেকে দিতে বলবে কেমন সংকোচ হল এমনিতেই এভাবে এসে পড়ে অবধি অপরাধবোধটা যাচ্ছে না পাছে ওরা কেউ টের পেয়ে যায় ময়মনসিংহ আদতেই তার কোনো কাজ ছিল না এক লতিফার খোঁজ নেওয়ার ছাড়া গয়নার একটা ছোট বই আর চশমা নিয়ে কাজী সাহেব ঘরে এলেন বসলেন চেয়ার টেনে ঘন হয়ে মেলে ধরলেন বই আপনি চশমা ব্যবহার করেন নাকি সলজ্জ হেসে কাজী সাহেব উত্তর করলেন ওই পড়ার সময় বয়স তো কম হল না কত আর হবে এই নভেম্বরে চুয়াল্লিশ পড়বে বেশ অল্প বয়সেই তাহলে বিয়ে করেছিলেন অল্প আর কোথায় আমার তখন বাইশ কি তেইশ বড় খোকা এখন কুড়িতে ছেলেবেলায় বাবা মারা গিয়েছিলেন তো ওই ঝটপট সংসারই হতে হয়েছিল আমার চেয়ে মাত্র সাড়ে চার বছরের বড় ভাবল বাবর তার মেয়ের বিয়ে দিচ্ছেন দুদিন বাদে নানা হবেন আর সে এখনো বিয়েই করল না সময় হল না সংসারই হবার বিলেতে একবার সম্ভাবনা দেখা দিয়েছিল বছরখানেক জয়সির সঙ্গে বাস করেছে মাখনের মতো রং সেই তার নগ্ন শরীরটা এখনো চোখে ভাসে বাবরের বিছানায় চমৎকার সাড়া দিত মেয়েটা বিয়ের জন্য শেষ দিকে বড্ড ঝুল ধরেছিল তাকে কোনক্রমে ক্রমে সোভানের ঘাড়ে এবং ঘরে চাপিয়ে দিয়ে কেটে পড়েছিল সে বিয়ের কথা কিছুতেই ভাবতে পারত না কল্পনা করতে পারতো না নিজেকে স্বামী হিসেবে মানুষ কি করে সংসার করে বাবা হয় শ্বশুর হয় নানা দাদা হয় কে জানে প্রথমে গলার হাড় দেখুন এইটাই জরুরি এর সঙ্গে মিলিয়ে কানে আর হাতে দেখুন দেখুন ডিজাইনের চলচ্চিত্র সরে যেতে থাকে বাবরের চোখের সম্মুখে পাতার পর পাতা উল্টে যান কাজী সাহেব কোনটা পছন্দ আপনারা কোনটা পছন্দ করেছেন আগে আপনি পছন্দ করুন তারপর বলব বাবর আরও খানিক্ষণ নেড়েচেড়ে দেখল লতিফার চেহারাটা ঠিক মনে করতে পারছে না সে মনে করতে পারলে কল্পনায় মিলিয়ে নেওয়া যেত কোনটা তাকে মানাবে ছোট ছোট আয়তক্ষেত্র একটা করে আংটা দিয়ে ঝুলানো এমনি একটা নকশা চোখে ধরল বাবরের তাকে দেখল কাজী সাহেব উন্মুখ হয়ে আছেন চশমার ভেতর দিয়ে বাবুর বলল এটা কেমন এইটা হ্যাঁ কিংবা আরো দেখতে পারি দাঁড়ান দেখছি আরো কয়েকটা পাতা উল্টাল বাবর আবার প্রথম থেকে দেখল কিন্তু কোনো নকশা চোখে ধরল না তার তখন সে প্রথমে যেটা পছন্দ করেছিল সেটাই আবার বের করল আমার মনে হয় এটাই ওকে মানাবে চমৎকার খুব আধুনিক অথচ জমকালো নয় বলেই বই থেকে চোখ তুলে দেখে কাজী সাহেবের পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে লতিফা ঠান্ডা স্থির চোখে দেখছে বেড়ালের মতো সরু তার চোখের তারা এই মুহূর্তে কোনো কথা বলতে পারল না বাবর টেলিভিশনে অমন তুখোর অমন সপ্রতিভ কথা বলিয়ে যার খ্যাতি সেই বাবর একেবারে বোবা হয়ে গেল তার চোখে শুধু অর্থহীনভাবে খেলা করতে লাগল লতিফার ভিজে ভিজে চুল যা ঘাসের উপর মৃদু হাওয়ায় উঠছে একটু লালচে গোড়ার দিকে একটু কুঞ্চিত ঢাকাতে এরকম খোলা চুল কখনো দেখেনি সে লতিফার নিত্য নতুন বাঁধনে আবদ্ধতার চুল বাবরকে প্রীত করেছে আজকের এই খোলামেলা ছেড়ে দেওয়া চুলের হ্রাস লতিফাকে যেন কন্যা রূপে তুলে ধরেছে কিন্তু টেলিভিশনে আসর পরিচালনা করে বাবুর খ্যাতিমান যে কোনো অবস্থায় স্বপ্রতিভ হয়ে থাকাটা তার প্রতিভা এখনও তার প্রমাণ পাওয়া গেল মুহূর্তে সপ্রাণ হয়ে উঠে সে বলল বাতিটা জাল লতিফা চোখে কিছু দেখতে পাচ্ছি না আরে তাই তো বাতি জালমা কখন সন্ধে হয়েছে কাজী সাহেব ব্যস্ত গলায় বললেন মেয়ের সামনে মেয়ের গহনার নকশা তাকে অপ্রস্তুত করে ফেলেছে বাবার মতো আপনিও একটা চশমা নিন না বাতিটা জ্বালাতে জ্বালাতে লতিফা বলল চশমাতে কি আর অন্ধকার আলো হয় তা হয় না তবে বয়স হলে চশমাটা মানায় ও কি কথা কাজী সাহেব শাসন করেন মেয়েকে বাবর হেসে বলল পাগল মেয়ে একটা হঠাৎ লতিফা বাবার কাঁধে হাত রেখে বলল বাবা সন্ধে হয়ে গেছে তুমি এখনো ঘরে কি যে বুড়ো হয়েছ যাও একটু বেড়িয়ে আসো। বারে তোর বাবর চাচা এসেছেন যে তা তাকেও নিয়ে যাও তাকে কি রেখে যেতে বলছি আর আসবার পথে একটা টমেটো কাচাপের বোতল নিয়ে এসো আচ্ছা আচ্ছা লতিফা বাবরের দিকে এক ঝলক তাকিয়ে ভেতরে চলে গেল চলে গেলে কাজী সাহেব হেসে বললেন বুঝলেন না মেয়ের লজ্জা হয়েছে কেন বিয়ের গহনা পছন্দ করছি যে আপনাকে নিয়ে হুম তাই বাবর যোগ করল মেয়েদের এই লজ্জাটা স্বাভাবিক কাজী সাহেব উত্তরে বললেন আজকাল অবশ্য অনেক নির্লজ্জ মেয়ে দেখবেন আমার মেয়েকে আমি সব রকম আধুনিকতা শিখিয়েছি কিন্তু তাই বলে কোনোদিন নির্লজ্জ হবার শিক্ষা দেইনি আপনি অনেক ভাবেন দেখছি হ্যাঁ ভাবি অনেকের অনেক রকম উচ্চাশা থাকে আমার একটিমাত্র অ্যাম্বিশন আর তা হচ্ছে ছেলেমেয়েদের মানুষ করা তারা শিক্ষিত হবে আধুনিক হবে আবার ভয়ভক্তি থাকবে গোড়া হবে না আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি সফল লতিফাকে দেখে বলছেন তো তবুও বেয়ারা মেঝ মেয়ে কিনা দেখতেন আমার ছেলেটাকে কি যেন নাম ডাকি বড় খোকা বলে ভালো নাম কাজী আসাদুল্লাহ ওর কমান্ডিং অফিসার ভারী পছন্দ করে খোকাকে কুমিল্লা ক্যান্টে আছে যদি কখনো যান খোঁজ করবেন হ্যাঁ নিশ্চয়ই করব আমি সবসময়ই ঘুরে বেড়াই যেমন আজই হঠাৎ ময়মনসিংহে আসতে হলো। এসেছেন খুব খুশি হয়েছে কুমিল্লায় গিয়ে বলবেন ব্রিগেডিয়ার সাহেবের এডিসির কথা আমার ছেলেই এখন এডিসি দেখলে আলাপ করলে বুঝতে পারবেন ছেলেমেয়েদেরকে কোন শিক্ষায় আমি মানুষ করেছি হ্যাঁ আলাপ করব বোধ সামনের মাসে যাব কুমিল্লায় এটাও একটা মিথ্যে এক মিথ্যের জন্য কত মিথ্যে যে বলতে হয় ময়মনসিংহে আসাটা যে নিহাতি ব্যবসার কাজে সেই মিথ্যেটা সমর্থনে এখন কুমিল্লায় যাবার প্রতিশ্রুতি এমনকি সম্ভাব্য সময়ও দিতে হলো। চলুন বেরোই ময়মনসিংহে এসেছেন এর আগে কখনো না তাহলে প্রথমে শহরটা একবার ঘোরা যাক কি বলেন না এসেছি কাজে কাজ শেষ হয়েছে আপনার দেখা পেলাম শহর দেখার চেয়ে আপনাদের সাথে বসে দুটো কথা বলার ইচ্ছে মনের মতো মানুষই আজকাল পাওয়া যায় না যে কথা বলবেন চলুন তাহলে ক্লাবে যাওয়া যাক সেখানে বসে গল্প হবে কাজী সাহেব গাড়ি বের করলেন বাবর বলল আমার গাড়িটাই নিতাম সারা সারাদিন এসেছেন ঢাকা থেকে এখন বিশ্রাম দরকার আমার না গাড়ির বাবর একটু রসিকতা করল দুজনেরই তাছাড়া আপনাকে নিয়ে যাব এ তো আমার সৌভাগ্য খাঁটি ভদ্রলোক কাজী সাহেব বোধহয় খুব একা থাকেন একা থাকলে অনেক সময় মানুষ এরকম সাগ্রহ হয়ে ওঠে কারো উপস্থিতিতে বাবর লক্ষ্য করল কাজী সাহেব খুব গাড়ি চালান না তার একটু ভয়ই করল যখন তিনি গেট দিয়ে গাড়ি বের করার সময় দেয়ালের সঙ্গে প্রায় লাগিয়ে দিচ্ছিলেন ওদিকে পথে পড়ে একটা রিকশাকে বাঁচাতে গিয়ে এমন জোরে ব্রেক করলেন যে বাবরের মাথাটা উইন্ডশিল্ডে প্রায় ঢুকে গেল কাজী সাহেব অপ্রস্তুত হয়ে একটু হাসলেন বললেন ব্রেকটা একটু ট্রাবল দিচ্ছে বাবর ভাবছিল লতিফার কথা একটু অন্যমনস্ক ছিল কি ভাবছেন না কিছু না নিশ্চয়ই কোনো প্রোগ্রামের কথা প্রোগ্রাম মানে টেলিভিশন প্রোগ্রাম বাবর ভাবল এরা বাইরে থেকে মনে করেন আমরা এক একটা প্রোগ্রামের জন্য সারাক্ষণ চিন্তা করি ভুলটা সংশোধন করবার লোভ হল তার কিন্তু করলো না বাবুর তার প্রোগ্রাম নিয়ে কখনোই আগে থেকে কিছু ভেবে রাখে না সে মুহূর্তের প্রেরণায় বিশ্বাসী প্রোগ্রাম রেকর্ড করার ঘণ্টাখানেক আগে খানিকটা সুরাপান করে এবং একা থাকে তার যা কিছু করণীয় বা বক্তব্য সেই ঘণ্টাখানেকের মধ্যে বের করে ফেলে সে তারপর সোজা চলে যায় ক্যামেরার সামনে রেকর্ড করার জন্যে যতক্ষণ রেকর্ড না হচ্ছে অস্বাভাবিক রকমে গম্ভীর থাকে বাবর আয়েশা বলে যে মেয়েটা সে একবার বলেছিল বাবর যখন সঙ্গম করে তখন এত গম্ভীর থাকে যে মনে হয় অঙ্ক করছে নিন সিগারেট নিন আপনি শুধু শুধু কিনলেন আমি নিতাম ও একই কথা কোন দিকে যাব বলুন যেদিকে ইচ্ছে শহর দেখবেন না ক্লাবে যাবেন বলছিলেন ঘড়ি দেখলেন কাজী সাহেব বললেন ক্লাব খোলার মিনিট কুড়ি বাকি আছে আচ্ছা চলুন গাড়ি ক্লাবের দিকে ঘোরালেন কাজী সাহেব বাবুর বলল আমার কিন্তু ওই ডিজাইনটা ভারী পছন্দ লতিফাকে মানাবেও ওইটারই একটা সেট বানিয়ে দিন লতিফা অন্য একটা পছন্দ করেছিল কোনটা ওই যে একটার মধ্যে ছোট ছোট সার্কেল ক্রমে বড় হচ্ছে যত নিচে নামছে ওইটা মাঝে পাথর বসানো মনে পড়েছে ওটাও ভালো আসলে বাবরের মনে পড়েনি কোন ডিজাইনের কথা কাজী সাহেব বলছেন কে জানে বাবর বলল বানাতে দেয়া হয়ে গেছে না এখনো হয়নি আজকেই দোকানে যাবার কথা ছিল আপনি এলেন আমার জন্য কি ছিল তাহলে আমিও যেতাম কাল যাওয়া যাবে কাজী সাহেব একটু পর আবার বললেন আপনি যেটা পছন্দ করছেন সেটাও খুব ভালো আমারও খুব মনে ধরেছে ভাবছি ওটাও এক সেট বানিয়ে দেব হ্যাঁ একটাই মেয়ে তো আপনার হ্যাঁ ওই একটাই মেয়ে বড় আদরে যত্নে ওকে মানুষ করেছি বাবুর সাহেব মেয়ের বাপ বাবার ট্র্যাজেডি কি জানেন নিজ হাতে মানুষ করে তাকে অন্যের কাছে দিতে হয় এই যে এত আপন সব মিথ্যে পর হয়ে যাবে আপনার মেয়ে বড় হোক তখন বুঝবেন বাবুর চুপ করে রইল আপনার মেয়ের নাম কি রেখেছেন চমকে উঠল বাবুর আরও একটা মিথ্যে কথা বলতে হবে তাকে সে বলল বাবলি বাবলির কথা একটু আগে সে ভাবছিল বাহ ভারী সুন্দর নাম ভালো নাম কি বাবলি বাবর অবলীলাক্রমে সে বানিয়ে ফেলল নামটা বানিয়ে ভারী পছন্দ হয়ে গেল তাই আবার সে উচ্চারণ করল বাবলি বাবর আমার নামের সঙ্গে মিলিয়ে রেখেছি খুব সুরেলা নাম কবছর জন্য বয়স হল এখন পাঁচ যাক আরও অন্তত পনেরো বছর কাছে পাবেন তারপরই মেয়ে আপনার পর বিয়ে দিলেই মেয়ে পর হয় কি জানি আমার যেন তাই মনে হচ্ছে আমি কিন্তু আপনার পছন্দ ওই ডিজাইনেরও একটা সেট বানিয়ে দেব নিশ্চয়ই ক্লাবের সামনে এসে পড়ল তারা কাজী সাহেব গাড়ি একটা মনমতো কোণে রাখতে রাখতে বললেন সাধারণত ক্লাবে আসি না অনেকদিন পরে আজ আসছি তা প্রায় মাস দিনে হবে শুধু শুধু তাহলে এসে কি দরকার ছিল শুধু শুধু কেন আপনি আছেন যে মনের মতো লোক না পেলে এখানে এসে দুদণ্ড বসা যায় না ছোট শহর বসলেই পরচর্চা আর চাকরির গল্প ভালো লাগে না সাহেব পরচর্চার মতো সুস্বাদু আর কিছু নেই যে খুব ভালো বলেছেন পরচর্চা যারা করে তাদের আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না ক্লাবটা ভারী সুন্দর নিচু একতলা লম্বা দালান সামনে পেছনে বাগান খেলার জায়গা বসার কোণ বাইরে বসবেন না ভেতরে বাইরেই বসি বাইরে বেশিক্ষণ বসা ঠিক হবে না কেন ঠান্ডা পড়তে শুরু করেছে যে ঠান্ডা লেগে যাবে আপনাদের বাথরুমটা কোথায় এতক্ষণ একবারও যাবার সুযোগ হয়নি পেটটা ফুলে রয়েছে লতিফাদের বাসাতেই লেগেছিল কিন্তু ভদ্রতা করে বলেনি ওই তো বাঁধারে সোজা চলে যান সুইচ ঠিক দরজার বাইরে আছে যান বাবর গেল বাতি জ্বালিয়ে ভেতরে ঢুকল আয়নায় নিজেকে দেখল খানি অহেতুক মাথায় পাকা চুলের সন্ধান করল সে থাকলেও রাতে তা চোখে পড়ল না গালের দুপাশে ডলল কয়েকবার সে ঠিকই হয়েছে ট্রাউজারের বোতাম খুলল সে ঘণ্টা সাতেক প্রস্রাব করা হয়নি হলুদ হয়ে গেছে রং যন্ত্রটাও বিক্ষুব্ধ হয়ে প্রায় ভীমাকার ধারণ করেছে ভার মুক্ত হবার পর এত আরাম লাগল যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সে একটা হাসি উপহার দিল তারপর দ্রুত বেরিয়ে এল বাইরে এদিকে আসুন বলে একটা দরজার দিকে হাত তুলে ইশারা করলেন কাজী সাহেব বাবর চোখ তুলে দেখল দরজার মাথায় সবুজ রঙে লেখা বার সে কি অভ্যেস আছে তো তা আছে তবে আর কি আসুন আসুন অনেকদিন আমি নিজেও বসি না কি দরকার রেখে দিন তো দরকার আসুন কাজী সাহেব তাকে ঠেলে নিয়ে ঘরে ঢুকলেন এক কোণে কাউন্টার কাউন্টারের সামনে উঁচু কয়েকটা টুল ওদিকে কয়েকটা নিচু চেয়ার হালকা বাতি জ্বলছে কাজী সাহেব বললেন বার খোলার সময় হয়নি বেয়ারাকে ধরে এনে খোলালাম একটু না হয় অপেক্ষাই করতাম কি খাবেন আপনি আপনার পছন্দ বলুন হুইস্কি আমারও ওই দাও দুটো বড় সোডা না সোডা না পানি আমি আবার সোডা ছাড়া পারি না সোডা শেষ পর্যন্ত আপনার পেটের ক্ষতি হবে তাই নাকি তাহলে আমি পানি দিয়েই দুটো গেলাস সামনে রাখল বেয়ারা ওরা টুলে পা ঝুলিয়ে কাউন্টারে ঠেস দিয়ে বসল চেয়ার্স চেয়ার্স আপনাকে যেন মাঝে মাঝেই পাই ধন্যবাদ কিছু বলুন না বাবর নিরবতা ভঙ্গ করল আপনিই বলুন আপনাদের কাছ থেকে দুটো ভালোমন্দ শোনা তো ভাগ্যের কথা হঠাৎ কেমন রাগ হলো বাবরের লোকটা নিজেকে এত হীন ভাবতে ভালোবাসে কেন এ কোন ধরনের আনন্দ অথচ সত্যি সত্যি আমি যদি তাকে বলি আপনি তুচ্ছ আপনি সাধারণ আমার কথা শুনুন আমার দিকে তাকিয়ে দেখুন তাহলে বোমা বিস্ফোরণ হবে এই অতি ভদ্র অতি বিনয়ী লোকটায় হিংস্র ক্ষিপ্ত হয়ে উঠবে মানুষ কেন এ অভিনয় করে ভাবতেই চমকে উঠল বাবর সে নিজেও কি একজন শক্তিশালী অভিনেতা নয় না ও কথা থাক ও কথা এখন ভাবতে চায় না বাবর ভাবনাটাকে ভাসিয়ে দেবার জন্য সে ঢক ঢক করে সঙ্গে বেশ খানিকটা হুইস্কি গলায় ঢেলে দিল আপনি যে হঠাৎ এভাবে আসবেন তা ভাবতেই পারিনি আমিও না ভাবছিলাম আজকের সন্ধেটা খুবই খারাপ কাটবে দৈবের কি কাজ দেখুন আজকের সন্ধ্যাটাই এমন হল যে আমার অনেক দিন মনে থাকবে আমারও আপনাকে অনেকে তাকিয়ে দেখছে দেখছে নাকি দেখবে না আপনাকে টেলিভিশনে দেখে ওরা অবাক হয়ে গেছে আপনি কি করে এখানে এলেন আর বলবেন না ঢাকাতেও এই কাণ্ড কোনোখানে যেতে পারি না বসতে পারি না একটু একা থাকতে পারি না লোকে চিনে ফেলে লতিফার কাছে শুনেছি ঢাকায় খুব পপুলারিটি আপনার ও তো আপনার প্রশংসায় পঞ্চমুখ বলে বাবর চাচার মতো প্রোগ্রাম আর কেউ করতে পারে না বলে নাকি বলে আপনি আছেন বলে আমার ভরসাও কম নয় মেয়েটা একা একা ঢাকায় থাকে জানি কিছু একটা হলে আপনি আছেন দেখতে পাবেন খবর পাব তা তো নিশ্চয়ই তাছাড়া আমি জানি আপনি ওকে খুব স্নেহ করেন আপনার ওখানে যায় তো মাঝে মাঝে যায় না হ্যাঁ যায় আমি ওকে বলে দিয়েছিলাম ঢাকায় কোথাও যেতে হলে বাবর সাহেবের বাসায় যাবে আর কোথাও না বোঝেন তো বারবারন্ত মেয়ে সব জায়গায় যেতে দিতে নেই আমার নিকট সম্পর্কেরও দুজন আত্মীয় আছেন আমি তাদের বাসায় পর্যন্ত লতিফাকে যেতে দিই না কেন নিজের মেয়ে বড় হোক তখন বুঝবেন ভাবছি হোস্টেলে গিয়ে আপনার নাম ভিজিটারদের খাতায় তুলে দিয়ে আসব কিন্তু যে বললেন লতিফার বিয়ে দিচ্ছেন বিলেত যাচ্ছে ওহো এই দেখুন একেবারে ভুলে গিয়েছিলাম বলে হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলেন কাজী সাহেব বাবর বুঝতে পারল হুইস্কি কাজ করতে শুরু করেছে কাজী সাহেব নেশার আমেজে কি বলতে কি বলছেন কাজী সাহেব বললেন আমার জামাইটা খুব ভালো হচ্ছে নিশ্চয়ই নিজের জামাই বলে বলছি না এ কি আপনার গ্লাস খালি বেয়ারা জলদি দাও আপনি আমিও নেব কি বলছিলাম বলছিলেন আপনার হবু জামায়ের কথা দুটো ছোট ছোট দ্রুত চুমুক দিয়ে কাজী সাহেব বললেন হবু বলছেন কেন জামাই হয়েই গেছে বড় ভালো ছেলে অমন ব্রিলিয়ান্ট ছেলে সচরাচর দেখতে পাওয়া যায় না আমার অনেক দিন থেকে চোখ ছিল ছেলেটার উপর আপনার তো আত্মীয়ের মধ্যেই জি আমার এক কাজিন শালির একমাত্র ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে যাচ্ছে লতিফাকেও নিয়ে যাবে বাবর অত্যন্ত সাবধান কণ্ঠে জিজ্ঞেস করল লতিফা কি বলে ও তো বিলেত যাবার নামে ওড়ে না বিলেতের কথা বলছি না তবে এত অল্প বয়সে মাত্র তো সতেরো বিয়ে হচ্ছে তাই বলছিলাম বিয়ের জন্য বয়সটা একটু কম সেজন্য আমিও ঠিক সাহস পাচ্ছিলাম না কামাল মাকে বলেছিল কামালকে কেন আমার জামাই ও বলুন বলুন কামাল মাকে বলেছিল বিয়ে করলে লতিফাকেই করবে ওর মা বিলেজ যাবার আগে ছেলের বিয়ে নিয়ে চাপাচাপি করছিলেন কিনা তাই তারপর কাজী সাহেব আরেকটা বড় চুমুক দিলেন গ্লাসে মুখটা মুছলেন তারপর চোখ স্তিমিত করে বললেন অনেক দিন পরে খাচ্ছে কিনা তাই কেমন কেমন লাগছে সে কি মাত্র দুপেক তো খেয়েছেন আমি খাই কম আপনি নিন নেব এটা খালি হোক এখানে চিপস টিপস কিছু বেয়ারা চিপস সে বলল চিপসের তো ব্যবস্থা নেই যেখান থেকে পারো ব্যবস্থা করো। প্রায় হুঙ্কার দিয়ে উঠলেন কাজী সাহেব তার এই মূর্তি বাবর দেখেনি উনি যে কাউকে ধমক দিতে পারেন সেটা একেবারে অচিন্তনীয় অপ্রস্তুত হয়ে গেল বাবর বলল থাক না আমি এমনি বলেছিলাম না থাকবে কেন ড্রিঙ্কসের সঙ্গে চিপস নেই সেক্রেটারির কাছে কমপ্লেন করব আবার কেমন বেয়াদব মুখের উপর কথা বলে তুমকো হাম দেখলেগা। লেগা আরে করছেন কি এই তোমারা বাড়ি কাহা কাজী সাহেব ধমক দিয়ে উঠলেন আবার জি রাজশাহী 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 কাহা চাঁপাই নবাবগঞ্জ হুজুর চল তব ঠিক হ্যা বলে তাকে রেহাই দিলেন কাজী সাহেব এবং মুখ ফিরিয়ে বাবরকে বললেন আমার দেশেরই লোক কি না তাই ছেড়ে দিলাম বেশ করছেন আপনারা তাহলে রাজশাহীর হ্যাঁ আপনি বর্ধমান পার্টিশনের পর ঢাকায় এসেছেন ঠিক পার্টিশনের পর নয় ১৯৫৪ সালে খুব অবাক কাণ্ড অবাক কিসের আরে চাকরি নিয়ে আমার প্রথম পোস্টিংই যে ছিল বর্ধমানে তাই নাকি তবে আর বলছি কি খোকার জন্ম হয় বর্ধমানে আর লতিফার চাটগাঁয়ে আর ছোটটি মন্টুর কথা বলছেন ওটি খাস ঢাকাইয়া আপনি বিয়ে করেছেন কোন ডিস্ট্রিক্টে সত্যি মিথ্যের চাষ যাকে বলে আজ তাই হচ্ছে বাবর একটু স্মৃতি হেসে সলজ্জ হবার অভিনয় করে সময় নিল তারপর বলল ঢাকাতেই তাহলে এক হিসেবে আপনিও ঢাকাইয়া কি বলেন ভারি আমাদের একটা কথা যেন তিনি বলেছেন এমনিভাবে দুলে দুলে হাসতে লাগলেন কাজী সাহেব বেয়ারা তার গ্লাসটা ভরে দিল আর সে বকুনি খাবার ঝুঁকি নিতে রাজি নয় কিন্তু বাবরের এখনো জানা হল না বিয়েটা ঠিক হল কি করে আর লতিফার প্রতিক্রিয়াই বা কী বাপমা কি তাকে জোর করে বিয়ে দিচ্ছে খুব সম্ভব তাই কারণ লতিফা এই সেদিনও বলছিল বিয়ে সে জীবনে করবে না এই এক মাসের মধ্যে এমন কি হয়ে গেল কথাটা কিভাবে তোলা যায় ভাবতে লাগল বাবর চারদিকে তাকাল সে একেবারে নীরব নিঝুম সারা ক্লাব ভেতরে শুধু তারা দুজন বাইরেও কেউ নেই বাবর জিজ্ঞেস করল বিশেষ কাউকে দেখছি না দেখতেন আগে এলে দেখতেন কি জমজমাট থাকে এখন কি হয়েছে চারদিকে যেমন আন্দোলন চলছে সাহেব সবাই সন্ধ্যের পর ঘর থেকে আর বেরোয় না বিশেষ করে সরকারি কর্মচারীরা তাদের কীর্তিত্ব অন্ত নেই সাহেব ভয়ে শ্রে ভয়ে ঘরে বসে থাকে ও হাসল বাবর লতিফার কথাটা তোলা যায় কি করে একটু পর আবার চেষ্টা করল মেয়েরা আসে না ক্লাবে ব্যবস্থা তো আছে মেয়েদের জন্য আলাদা একটা কামরাও রাখা আছে কিন্তু সপ্তাহে দিন ছাড়া আসে না আর সময় কই বলুন ঘর সংসার ছেলে মেয়ে সবারই তো একই অবস্থা এবারে আসার আলো দেখতে পেল বাবর বলল ছেলে মেয়েদের আপনি খুব ভালোবাসেন না ছেলে মেয়েরাই আমার সব লতিফাকে তো চেনেন ওকে দেখলেই বুঝতে পারবেন কি আদরে ওদের বড় করেছে আমি বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাজী সাহেব তারপর গ্লাসের দিকে চোখ রেখেই তন্ময় কণ্ঠে বললেন বিয়ে দিলেই মেয়ে পর হয়ে যায় তবুও বিয়ে দিচ্ছি ভাবতে এখনই আমার খারাপ লাগছে আর কিছুদিন পর না হয় বিয়ে দিতেন ছেলেটা ভালো তাছাড়া কদিনই বাঁচব বেঁচে থাকতে থাকতে সব বিলি ব্যবস্থা করতে পারলে শান্তিতে মরতে পারব এটা স্বার্থপরের মতো বলছেন তা আপনি বলতে পারেন তাহলে কেন দিচ্ছেন আমাকে স্বার্থপর বললেন না আপনি ভুল বুঝবেন না 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 ঠিকই বলেছেন কিন্তু আমার কেন যেন কিছুদিন থেকে কেবল মনে হচ্ছিল লতিফার বিয়ে দেওয়া দরকার হঠাৎ গলার কাছে কেমন দলা পাকিয়ে এলো বাবরের অত্যন্ত সন্তর্পণে জিজ্ঞেস করল সে কেন এরকম মনে হচ্ছিল জানি না ঠিক আপনাকে বুঝিয়ে বলতে পারব না গত ছুটিতে দিন কয়েকের জন্য বাড়িতে এসেছিল লতিফা বাবরের মনে পড়ল সে তাকে গাড়িতে করে স্টেশনে দিয়ে গিয়েছিল শক করে লতিফা সেদিন একটা শাড়ি পরেছিল গাঢ় নীল রঙের বাবর বলেছিল সকালবেলার এই চড়া রোদ্দুরে গাঢ় নীলটা চোখে লাগছে তার উত্তরে লতিফা বলেছিল চোখে লাগবার জন্যই তো পড়া দিন কয়েকের জন্য বাড়িতে এসেছিল লতিফা ও যখন আসে আমি তখন অফিসে বাসায় ফিরে দেখি মেয়েটা শুয়ে আছে ঘুমুচ্ছে ঠিক তখনই কথাটা চমক দিয়ে গেল মনে লতিফার বিয়ে দেওয়া দরকার খুব স্পষ্ট বুঝতে পারল না বাবর সে আরও কিছু শোনার প্রত্যাশায় উৎকর্ণ হয়ে রইল তার মাথাতেও সুরার ক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু কাজী সাহেব অনেকক্ষণ আর কিছু বললেন না বলে বাবরই সরব হল তখনই বিয়ের ব্যবস্থা করে ফেললেন বুঝি সুস্থ অবস্থায় থাকলে এরকম একটা হাস্যকর কথা না বক্তা বলতে পারত না শ্রোতা শুনতে পারত গাম্ভীর্য না হারিয়ে কাজী সাহেব উক্তিটা বিবেচনা করে উত্তর দিলেন না ঠিক তখনই ব্যবস্থা করা যায়নি তবে ওর মাকে সঙ্গে সঙ্গে বলেছিলাম ভাবি কি বললেন তিনি বললেন মেয়ের বয়স কম আমি বললাম রাখো বয়স আগের দিন সতেরো বছরে চার ছেলের মা হত আমার মা পনেরো বছরে আমাকে পেয়েছিলেন আপনার মা সুরাপানে বাবর অভ্যস্ত তাই সে অবিরাম এতক্ষণ পান করার পরও কোনো ক্রমে বুঝতে পারল কাজী সাহেবের বেশ নেশা হয়েছে শেষ প্রশ্নটা তার প্রমাণ আপনার মায়ের কত বছরে আপনি হয়েছিলেন বলুন তো কাজী সাহেব এবারে বিশদভাবে প্রশ্নটা করলেন হা হা করে হাসলেন আপনার মনে থাকবে কি করে আরে আপনার তো তখনও জন্মই হয়নি আবারও হাসলেন বাবর হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলল বলল নয় বলে টের পেল সে বলে ফেলেছে লতিফাকে আমি পছন্দ করি লতিফাও বলে বাবর চাচা আমাকে খুব স্নেহ করে বলেছে আপনাকে কতবার বলেছে বিশ্বাস না হলে বাসায় ফিরে আপনার সামনেই জিজ্ঞেস করব নেজ কানে শুনে যাবেন আপনার মেয়ের মতো মেয়ে আমার চোখে পড়েনি জানলেন ভাই। দোয়া করবেন তা সবসময়ই করি বাপের মন তো বেশি প্রশংসা শুনলে মনটা ভয় পেয়ে যায় না না কি যে বলেন ওসব কুসংস্কার আপনি আরও নিন বেয়ারা আপনি বাস, আমি আর না সে হয় না আচ্ছা বলছেন যখন আরেক পেগ নিচ্ছি বেয়ারা স্যারকে দুটো দাও 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 এক সঙ্গে ঢেলে দাও স্যার দশটা বাজে এখন বন্ধ করতে হবে চুপ হারামজাদা স্যার সেক্রেটারি সাহেবের অর্ডার ফের কথা বেয়ারা চুপ করল বাবর বলল চলুন গ্লাসটা শেষ করেই ওঠা যাক ভাবি ওদিকে রান্না করে বসে আছে আরে আপনি আছেন বলে আমি নিশ্চিন্তে আছি রাত যতই করি না কেন কিছু বলতে পারবে না তবে ওই মেয়েটাকে নিয়ে ভয় লতিফা হ্যাঁ হ্যাঁ ওই একটাই তো আমার মেয়ে ওর মা বুঝলেন কোনোদিন আমাকে শাসন করে জুত করতে পারেনি আর সেদিনের মেয়ে আমারই পেটে হল আরে কি বলছি আমারই ইয়েতে মানে আমারই মেয়ে বুঝতেই পারছেন কি বলছি হ্যাঁ বুঝতে পারছি সেই মেয়ে আমাকে এমন শাসন করে হা 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 আপনার মেয়ে আছে তো বুঝবেন নিজেই বুঝতে পারবেন মাশাল্লা বড় হোক কি যেন নাম আপনার মেয়ে তো কি যেন একটা বানিয়ে বলেছিল বাবর ভারী মুশকিল হল তো কিন্তু বানিয়ে কথা বলা আর কথা বিক্রি করে খাওয়া বাবরের পেশা সে পাল্টা বলল লতিফার বিয়ে তাহলে আপনি ঠিক করলেন কি করে কথাটা পারলেন ওর কাছে আরে বাবর সাহেব সেই কথাই তো বলছি মেয়ে আমার বাড়িতে এসেই মাকে বলে বিয়েটে দেবে না আমাকে শুনুন কথা লতিফা নিজে বলেছে হ্যাঁ হ্যাঁ শুনে দেখবেন আপনার ভাবির কাছে অবাক হয়ে গেল বাবর লতিফা নিজে বলেছে যেন বিশ্বাস করা যাচ্ছে না তার মুখ দিয়ে একটা শব্দ গড়িয়ে পড়ল আশ্চর্য জানি জানি আপনি অবাক হবেন কিন্তু মেয়েকে আমি সে শিক্ষা দিইনি যে মনের কথা মনে পুষে রাখবে আমরা বাবা মা চিরদিন ওকে বুঝিয়েছি যে আমরা তোর বন্ধু সবচেয়ে ভালো বন্ধু তাই যে কথাটা আট দশটা মেয়ে বলতে লজ্জায় হার্টফেল করত সে কথা আমার মেয়ে খুব স্বাভাবিকভাবেই বলতে পেরেছে তারপর তারপর আর কি বিয়ে দেবার কথা আমিও ভাবছিলাম ওই যে বললাম তাছাড়া আপনি বললেন আপনি স্বার্থপর মেয়েকে পর করে নিশ্চিন্ত হতে যাচ্ছি সেটাও আছে লিখে দিলাম কামালের মাকে চিঠি আপনাকে দাওয়াত করব আসতেই হবে আপনি না এলে লতিফার বিয়েই হবে না আসব 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 বললে হবে না আসতেই হবে আসব কেন আসব না এই যে না বলে না কয়ে হঠাৎ চলে এলাম সত্যি কি যে খুশি হয়েছি এক চুমুকে গ্লাস শেষ করল বাবর কিছুতে এ বিষয় তার যাচ্ছিল না যে লতিফা নিজে বিয়ে করতে চেয়েছে চোখের সামনে বারবার ভেসে উঠছে লতিফার মুখ লম্বা ডিমের মতো লাল লাল ফর্সা একটা নীল শিরা কোথায় যেন সুন্দর একটা কাঁথার নীল সুতার মতো লতিফাকে একবার চোখে দেখতে ভারী ইচ্ছে করছে বাবরের বাবর বলল চলুন আর একটু খান আর না সত্যি একটু বেশি হয়ে গেছে এই বলে বাবর পকেট থেকে টাকা বের করল খপ করে তার হাত ধরে ফেললেন কাজী সাহেব আরে আরে করছেন কি মাথা খারাপ এখানে সব সইয়ের কারবার বলে বেয়ারার হাত থেকে মেমো নিয়েই সই করে দিলেন কাজী সাহেব বললেন চলুন বাইরে বেরিয়ে তিনি বললেন ভাবছেন মাতাল হয়ে গেছি না গাড়ি চালাব কি করে কি যে বলেন চলুন এমন আরামে আপনাকে বাড়ি পৌঁছে দেব যে জানতেও পারবেন না তারপর হঠাৎ আচমকা অপ্রাসঙ্গিকভাবে কাজী সাহেব বললেন আমার জীবনটা খুব কষ্টে গেছে জানেন খুব দুঃখে মানুষ হয়েছি আর কিছু বললেন না তিনি বাবর কোনো উৎসাহ পেল না যে প্রশ্ন করে তার মাথায় এখন লতিফার নাম তার চোখে লতিফার ছবি লতিফা নিজে বিয়ের কথা বলেছে আশ্চর্য প্রচণ্ড একটা ঝাঁকুনি দিয়ে গাড়ি স্টার্ট নিল স্কেলটারে হঠাৎ বেশি চাপ পড়ে গিয়েছিল বোধহয় বাবর সে কথা তুলে তাকে আর লজ্জা দিল না পরে হঠাৎ বাবরের মনে পড়ল তার মেয়ের নাম সে বলেছিল বাবলি বাবর নিজের কাছে খুব মিষ্টি লাগছে নামটা বাবলির সাথে নিজের নাম যোগ করার ফলে সুন্দর একটা সঙ্গীতের জন্ম হয়েছে যেন বাবলি বাবর ঢাকায় ফিরে বাবলির সঙ্গে দেখা করতে হবে অনেকদিন দেখা হয় না নাকি সেও এর মধ্যে লতিফার মতো না কয়ে ঢাকা ছেড়ে চলে গেছে আজকাল এইসব তরুণী মেয়েদের ভালো বুঝতে পারে না সে বয়সের দু যুগ ব্যবধান কুড়ি বছর কুড়ি বছর আগে কলকাতায় ছিল সে আরেক জীবন আরেক জগৎ এর আগে এতটা কোনোদিন ভাবেনি বাবর লতিফার হঠাৎ চলে আসা তাকে রীতিমতো ভাবিয়ে তুলেছে কেমন একটা কষ্ট হচ্ছে কোথায় না ও কিছু না সে ভাবল আমি আজ খানিকটা বেশি সুরাপান করে ফেলেছি অতিরিক্ত সুরাপান করলে কখনো কখন এরকম রিক্ত পরাজিত মনে হয় নিজেকে ভাবনাটাকে পাশ কাটাবার জন্য কাজী সাহেবের দিকে মনোযোগ ফেরালো বাবর দেখল মিটমিট করে হাসছেন তিনি চোখ পথের ওপর স্থির নিবদ্ধ হাসছেন যে এমনি আজ সন্ধেটা বেশ কাটল চমৎকার আপনাকে খুব ভালো লাগে আমার ঢাকায় আসুন না ছুটি নিয়ে জমিয়ে গল্প করা যাবে কয়েকদিন আসব আসব এলে আপনাকেই প্রথম ফোন করব আপনি তখন আমার মেয়ের নাম জিজ্ঞেস করছিলেন না হ্যাঁ হ্যাঁ কি যেন নাম বাবলি বাবর বাসার কাছে এসে গেল তারা সদর ফটক বন্ধ বাবুর বলল দাঁড়ান আমি নেমে খুলে দিচ্ছি হাতঘড়ি আলোর দিকে ধরে কাজী সাহেব শিশ দিয়ে উঠলেন এগারোটা বাজে আমার আবার ভোরে অফিস কিনা তাই দশটার মধ্যে শুয়ে পড়ার অভ্যেস সন্তর্পণে ফটকের ভেতর দিয়ে গাড়ি ঢুকিয়ে গ্যারেজে রাখলেন কাজী সাহেব বাবর সেখানে দাঁড়িয়েছিল কাজী সাহেব কাছে এলে বারান্দার দিকে এগুলো তারা ওঠার সিঁড়িতে পা দিতেই নিশ্চল হয়ে গেল বাবর লতিফা দরজা ধরে দাঁড়িয়ে আছে ঢিলে ঢালা পাজামা পরনে আধা স্বচ্ছ নীল রং চোখে ঘুমের ভাব ফোলানো। আদুরে বেড়ালের মতো দেখাচ্ছে মুখটা দৃষ্টিতে ভ্রুকুটি বাবর নিঃশব্দ একটু হাসল তার কোনো জবাব দিল না লতিফা তখন সে বলল এই যে জেগে আছ কাজী সাহেব বললেন তোর মা কোথায় সে কথার কোনো উত্তর না দিয়ে একরক্ষা গলায় জিজ্ঞেস করল তোমরা গিয়েছিলে কোথায় বাবর সাহেবকে শহর দেখিয়ে আনলাম অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম তাই না বাবর সাহেব জি দরজা ছেড়ে দিল লতিফা ওরা ভেতরে ঢুকল সারা বাড়ি নিস্তব্ধ এখানে একটা বড় শেড দেয়া বাতি জ্বলছে মৃদু আলো ছড়িয়ে ওই কোণে চৌকি পাতা হয়েছে তাতে কালো সাদা নকশা করা বেড কাভার বাবরের ভাবতে ভালো লাগল বিছানাটা লতিফা নিজ হাতে করেছে সেদিকে তাকিয়ে সে বলল অনেক কষ্ট দিলাম তোমাকে বিছানা আমি করিনি মা করেছেন বলে লতিফা বাবাকে বলল খাওয়া হয়েছে তোমাদের না বলে একটা সোফার ওপর ধপ করে বসে কাজী সাহেব জুতো খুলতে লাগলেন কেমন একটা অস্বস্তিকর নিস্তব্ধতা সরসর করে যেন হেঁটে বেড়াচ্ছে সেটাকে ঘায়ল করার জন্য বাবর একবার হাসবার চেষ্টা করল গলা দিয়ে শব্দ বেরুল জং ধরা একটা মেশিনের মতো নাক সরু করে লতিফা বাবার মুখের কাছে মুখ এনে ঘ্রাণ নিল তোমরা মদ খেয়েছ না তো না না এই একটুখানি বলে অনাবিল হাসবার ভঙ্গি করলেন কাজী সাহেব লতিফা বলল তোমাদের ভাত দেয়া আছে খাবে এসো লতিফাকে দেখে মনে হচ্ছে বাবর যেন এ ঘরে নেই খাওয়া শেষে লতিফা জিজ্ঞেস করল এতক্ষণ পর এই প্রথম বাবরকে চা খাবেন না খেলে আপনাদের নেশা ছুটে যাবে সে যে একটা কথা অন্তত বলেছে এতে বড় স্বাচ্ছন্দ্য বোধ করল বাবর বলল রাতে তো একবার চা খাওয়া আমার অভ্যেস কিন্তু তোমার যে কষ্ট হবে নিঃশব্দে চায়ের পানি গরম করতে গেল লতিফা কাজী সাহেব বললেন আপনি কিন্তু বিয়েতে আসবেনি আসব আসব না কেন লতিফার বিয়েতে আসব বাবর নিজেই টের পেল হুইস্কির ওজনে সগুলো স হয়ে যাচ্ছে জিভে চোর চোখে একবার সে তাকালো লতিফার দিকে কিন্তু তার মনোযোগ কেতলি কাপের দিকে নিঃশব্দে চা খেল ওরা কাজী সাহেব মাঝখানে কি একটা প্রসঙ্গ তুলতে গেলেন কিন্তু নিজেই কি বুঝে আর তুললেন না লতিফা বাবরকে দ্বিতীয়বার কথা বলল আপনি তো ক্লান্ত শুয়ে পড়ুন বাবা ঘরে চলো হ্যাঁ যাচ্ছি এত তাড়া দিচ্ছ কেন রাত কত তার খেয়াল আছে 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 বলতে বলতে কাজী সাহেব উঠে দাঁড়ালেন বললেন আচ্ছা আপনি ঘুমন তাহলে সকালে দেখা হবে বাঁপাসের দরজা দিয়ে বাথরুম আর লতিফা যেতে যেতে বলল শোবার সময় বাতি নেভাতে ভুলবেন না শূন্য ঘরে একবার মনে হল বাবরের লতিফা কথা এত বিষ ব্যবহার করছে কেন তারপর ভারী ক্লান্ত উদ্যমহীন মনে হল নিজেকে সে শুয়ে পড়ল শোবার সঙ্গে সঙ্গে ঘুরতে লাগল ঘরের শ্যাওলা পড়া ছাদ শেট দেয়া বাতি থেকে ঊর্ধ্বমুখে বেরোনো আলোর চক্র পর্দাটানা জানালাগুলো কানের ভেতরে অতি উচ্চগ্রামের কিছু শব্দ তোলপাড় করতে লাগল অবিরাম এ শব্দ কিসের কোত্থেকে আসছে ও লতিফা বাতির কথা বলছিল বাবর বাতি নিভিয়ে দিল একবার মনে হল তখন সে জাহাজে করে কোথাও যাচ্ছে যেমন গতবার চাটগা থেকে করা গিয়েছিল আরেকবার ভাবল সে ঢাকায় তার নিজের ঘরেই আছে কোনটা সত্যি ভালো করে স্থির করার আগেই ঘুমিয়ে পড়ল সে ঘুমিয়ে পড়ল না চৈতন্য হারালো সেটাও বিতর্কের বিষয় জাহাজে করে কোথাও যাচ্ছিল বাবর জাহাজটাই ডুবে গেল নিঃশব্দে নিমেষে সে এখন পানির অতলে অবিরাম নামছে নামছে নামতে নামতে গতিটা হঠাৎ থেমে গেল স্থির হয়ে রইল বাবর আর তার চারদিক দিয়ে বয়ে যেতে লাগল নীল শীতল অগাধ পানি একটা বড় রূপালি মাছ এলো কোথা থেকে সে তার ঈষদ গোলাপি লেজ দিয়ে মৃদু চাপড় মারতে লাগল বাবরের তলপেটে তখন চোখ মেলে তাকাল বাবর দেখল অন্ধকারে তার কোলের কাছে মৃদু সুগন্ধ ছড়ানো একতাল সাদা স্পর্শ করতেই মনে হল তা কোমল এবং উষ্ণ বাবর উচ্চারণ করল লতিফা তারপর আবার বলল লতিফা তুমি এবং উঠে বসতে চেষ্টা করল সে লতিফা তার কনুয়ের উপর চাপ দিয়ে বলল আস্তে চুপ কেউ জেগে উঠবে বাবর অবাক হয়েছিল অবাক হয়েছিল এভাবে চোরের মতো মাঝরাতে লতিফা এসেছে বলে নয় মনের কোনও এক কোণে যেন মনে হচ্ছিল লতিফা আসবে এবং সেটা এখন বাস্তবে মিলে যাচ্ছে তার হাত মুঠো করে ধরল বাবর ঠান্ডা নরম স্বাস্থ্য ভরা পাঁচটা আঙুল এমনকি শুধুমাত্র স্পর্শ দিয়ে তার এক পিঠে গোলাপি আরেক পিঠে বাদামী রংটা টের পাওয়া যাচ্ছে আঙুলগুলো মুহূর্তে ছেড়ে দিয়ে লতিফার কাঁধে হাত রাখল বাবর তরুণ একটা গাছের ডালের মতো নিটোল নমনীয় সেই কাঁধ কাঁধের পরেও স্থায়ী হল না হাতটা সে পাঠিয়ে দিল লতিফার পিঠে দীর্ঘস্থায়ী একটা স্বপ্নের মতো পিঠ মাঝখানে মেরুদণ্ডের নদী সেই নদীপথে হাতটা এবার খেলা করল তারপর স্থায়ী হল কোমরের উপরে সেখানে বিরাট একটা বর্তুলের মতো স্পন্দমান নিতম্বের শুরু বাবরের আরেকটা হাত তৎক্ষণাৎ অবারিত করল লতিফার বাম স্তন এবং নিজের কাছে নিবিড়তর করতে চাইল সে তাকে ধাক্কা দিয়ে লতিফা তাকে সরিয়ে দিল যেন এতক্ষণ বাবর একটা সুদৃশ্য চকচকে বৈদ্যুতিক যন্ত্র লাগাচ্ছিল এখন সুইচ টিপতেই শখ দিয়েছে কি হল খসখসে গলায় প্রশ্ন করল বাবর এবং উঠে বসে লতিফাকে চুমু দেবার জন্যে গলা জড়িয়ে ধরল তার লতিফা মুখ সরিয়ে নিতে একরাশ শ্যাম্পু করা সুগন্ধ জড়ানো অশান্ত চুল ছেলেবেলার ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ে আচ্ছন্ন করে দিল বাবরের সারা চেহারা অবাক হয়ে গেল সে লতিফা তো কোনোদিন এমন করে না লতিফা পরক্ষণে মুখ ফিরিয়ে হেসহুস করে বলল কেন তুমি এসেছ কেন এসেছি জানো না তোমার জন্যে মিথ্যেবাদী শোন লতিফা বলে বাবর আবার তাকে চুমু দিতে চেষ্টা করল না শুনব না কেন তুমি এসেছ বললাম তো তোমার জন্যে মিথ্যুক না আমি মিথ্যে বলি না অন্তত তোমার কাছে মিথ্যু লতিফা শোনো বাবর পিঠে হাত রেখে সুদক্ষ সেনাপতির মতো তড়িত বেগে আরেকটা হাত গুঁজে দিল লতিফার দুই উরুর ভেতর দবদব করে উঠল সেখানে প্রবল হাতে লতিফা তার মুঠি সরিয়ে ক্রমে কেবল বলতে পারল না না কেন আমি এর জন্য মরে যাচ্ছি তুমি তো এই চাও চাই আগেও তো দিয়েছ না দাওনি লতিফা চু বাবর তখন বলল কতদিন না চাইতেই দিয়েছ আসবার কথা ছিল না হঠাৎ সকালে স্কুটারের শব্দ শুনে উঠে দেখেছি তুমি সকালে কি ওসব করা যায় তবু তুমি চেয়েছ বলে তৈরি করেছে নিজেকে আজ না কেন বলে আবার সে হাতটা লতিফার উরুর ভেতরে রাখল সেখান থেকে একটা আঙুল কেন্দ্রের উপর চেপে ধরল আর্তনাদ করে উঠল লতিফা পশু একটা পশু তুমি নিঃশব্দে হাসল বাবর বলল তুমি বড্ড রাগ করেছ রাগ করব তোমার উপর তুমি কি বোঝো রাগের একটা পশু হলেও তো বুঝত তুমি তাও নও বাবরের এবার রাগ হল হঠাৎ কিন্তু মুহূর্তে সেটা কবর দিয়ে হাসল বলল অথচ একটু আগেই তুমি বলেছিলে আমি নাকি পশু বলেছি বেশ করেছি আবার বলবো। একশো বার বলবো। তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক সম্পর্ক নেই না নেই নেই হ্যাঁ নেই তুমি মনে করেছ আমি তোমার জন্য মরে যাব না তোমার আগে যেন আমার মরণ হয় বাবর বলল বলেই ভাবল এরকম কথা নভেলে লেখা থাকে স্ত্রী বলে স্বামীকে কথাটা কি মেয়েলি শোনাল সন্দেহে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে রইল বাবর তারপর বলল বলো আর কি বলবে তোমাকে কিছু বলতে চায় না তুমি এত বড় এত বড় ভণ্ড পশু থেকে ভণ্ড প্রোমোশন দিলে না ডিমোশন করলে বলতে বলতে সন্ধানী তর্জনীটাকে আরও খানিকটা এগিয়ে দিল বাবর লতিফা বাধা দিল না কিংবা বাধা দেবার কথা মনে হল না তার তখন আরেকটা হাত বাবর রাখল লতিফার নিতম্ব বেষ্টন করে ক্রমসঞ্চারিত বাসনা এবং সাহসে তার হাত ফুলে উঠতে লাগল লতিফা হঠাৎ ভেঙে পড়ে বলল তুমি আমাকে একটুও ভালোবাসো না কিন্তু তোমাকে চাই কাছে চাই সারাক্ষণ চাই মিথ্যে কথা সত্যি তুমি নিজেই জানো যে সত্যি মিথ্যু একেবারে নিজের কাছে আমার করে তোমাকে চাই ভণ্ড কোনদিন তোমাকে হারাতে চায় না আমি জানি 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 তুমি কি চাও বাবর তাকে টেনে বুকের মধ্যে লুকিয়ে খাটো চুলের নিচে গোলাপি ঘাড়ের উপর চুমো দিল চুমোটা শুকনো লাগল তখন মুখের ভেতরটা ভিজিয়ে সেই জীব দিয়ে নিজের ঠোঁট চাটল এবং আবার চুমো দিল মনে হল শিশির ভেজা একটা ছোট পাতা ছাপ রেখে গেল লতিফার শরীরে লতিফা সেভাবেই পড়ে থেকে বলতে লাগল তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে বাবর তাকে ছেড়ে দিল কি তাহলে বলো লতিফা মাথা ঝাঁকিয়ে চুলের রাস বসে আনতে আনতে উত্তর দিল তাহলে তুমি বাবার সঙ্গে বসে গহনার ডিজাইন পছন্দ করতে পারতে না বাবর নিঃশব্দে হাসল হ্যাঁ না অমন দাঁত বের করে বাবাকে খোসামত করতে পারতে না বাবর আবার তেমনি হাসল আমার কাছে এসেছ কেন যাও বাবার কাছে যাও বাবর বলল আমি কোথায় এলাম তুমি তো এসেছ না আসিনি বলে চট করে উঠে দাঁড়াল লতিফা তারপর কি ভেবে বলল হ্যাঁ এসেছি কেন এসেছি একটা একটা বলতে বলতে হাঁপাতে হাঁপাতে লতিফা বাবরের গালে তীব্র একটা চড় বসিয়ে দিল লাফ দিয়ে তাকে জড়িয়ে ধরে বাবর চাপা গলায় চিৎকার করে উঠল লতিফা লতিফা তোমার মাথা খারাপ হয়ে গেছে তার মনে হল লতিফাকে সে খুন করে ফেলে দুহাতে গলা টিপে তার শেষ নিঃশ্বাস নিংড়ে বের করে নেয় মনে হল লতিফাকে চড় মারতে মারতে অবসন্ন করে নিজের পায়ের নিচে নেতিয়ে ফেলে দেয় কিন্তু তার বদলে বাবর লতিফাকে একটা নিষ্ঠুর চুমো দিল চুমোটা উত্তেজনায় নাকের নিচে প্রথিত হল তারপর তাকে ছুঁড়ে দিল বিছানায় এবং নিজে ঝাঁপিয়ে পড়ল তার উপর এক হাতে পাজামার ইলাস্টিক ব্যান্ড আলগা করে টেনে নাবিয়ে আনল হাঁটু পর্যন্ত এবং একই সঙ্গে নিজের পাজামার সম্মুখের পথ ছিঁড়ে প্রসারিত করে বিদ্যুৎ বেগে প্রচণ্ড একটা চাপ দিল ভুল হল গন্তব্যে পৌঁছল না সে হাঁপাতে লাগল আর তার নিচে জাহাজের একটা মোটা কাছির মতো অতি দ্রুত পাকাতে লাগল লতিফার শরীর আবার লক্ষ্যস্থান সন্ধান করার জন্যে বাবর ধনুকের মতো বাঁকা হাতেই লতিফা তাকে ঝটকা দিয়ে ফেলে দিল উলঙ্গ বাবর দেখল লতিফা ঘরের মাঝখানে দাঁড়িয়ে হিস করে বলছে শয়তান জোচ্চোর পশু লতিফার হাঁটু পর্যন্ত নামানো পাজামা তাকে হঠাৎ এমন হাস্যকর মনে হল বাবরের যেন একটা কার্টুন দেখছে সে চলে যাবার জন্যে লতিফা এক পা ফেলতেই নিজের নামানো পাজামার বাধা পেয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল এক মুহূর্তে সামলে নিল সরসর করে টেনে তুলল পাজামা তখন আরও হাসি পেল বাবরের লতিফা চলে গেলে বাবর একা অন্ধকার ঘরে হাসল বিছানার ওপর মাস্টার্স ভয়েসের কুকুরের মতো বসে থেকে হাসল বাবর শুনলেন সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা উপন্যাসটির অডিও বুকের প্রথম পর্ব পরের পর্বগুলোর আগাম আমন্ত্রণ শুনুন ধারাবাহিকভাবে এছাড়াও জনপ্রিয় বাংলা উপন্যাসের আরও অডিও বুক শুনতে সঙ্গে থাকুন আমাদের সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বাংলা অডিবল আপনার গ্রন্থাগার